আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে মিসাইলের ছবি দেখছেন, এটি কোনো সাধারণ মিসাইল নয়। ইরানের তৈরিকৃত যে হাইপারসনিক ফাতা মিসাইল রয়েছে, এটি কিন্তু তারই ভিডিও। রিসেন্টলি ইরান তার শহর তেহরানের ভেতর এই ফাতা টুকে আধুনিক যে ওয়ার হেডে তারা সুসজ্জিত করেছে, তার কিন্তু সচিত্র ভিডিও প্রকাশ করার জন্য জনগণদের ডেকে পাঠিয়েছিল এই মিসাইলটিকে দেখার জন্য। প্রায় 2000 কিলোমিটার দূরে নিখুঁতভাবে এই মিসাইলটি শব্দের থেকেও 17 গুণ দ্রুতগতিতে আঘাত আনতে সক্ষম। এখন কেন ইরান হঠাৎ করে তার এই হাইপারসনিক মিসাইল ফাতা প্রকাশ্যে আনলো সবার সামনে, এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু সামরিক বিশেষজ্ঞরা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে এই মিসাইলটি দিয়েই জরুরি ভিত্তিতে আক্রমণ করবে এবং ইরান অনেকটাই সক্ষম যে কোনো ধরনের হুমকি মোকাবেলা করার জন্য, জনগণকে আশ্বস্ত করার জন্যই তারা এটা করেছে। তবে ক্ষেত্রে ভিন্ন মত হলো যে এইবারই প্রথম হাইপারসনিকের যে গ্লাইড ভেহিকলস রয়েছে সেই মিসাইলের সংস্করণও কিন্তু ইরান প্রকাশ্যে এনেছে। এবং ইরান যখন তার হাইপারসনিক মিসাইল ফাতার যে গ্লাইড ভেহিকলস ভেরিয়েন্ট রয়েছে সেটা প্রকাশ্যে এনেছে, ঠিক একই সময় হিজবুল্লাহও কিন্তু থেমে নেই। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের বড় 3টি শহরকে লক্ষ্য করে একদিনে হিজবুল্লাহ প্রায় 175টি বিভিন্ন ধরনের মিসাইল এবং রকেট সুনির্দিষ্টভাবে আক্রমণ করতে সক্ষম হয়েছে, যার বেশিরভাগই কিন্তু টার্গেটে হিট করেছে। নিউ ইসরায়েলের যে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম রয়েছে তারা তাদের খবরে যেমনটা নিশ্চিত করেছে, সোমবার হাইফা এবং ক্রাইটর অঞ্চলে অন্তত 80টি রকেট আঘাত এনেছে। এছাড়াও সাফেদ এবং আশেপাশের এলাকায় নতুন করে কিন্তু সাইরেন শোনা গেছে সতর্কতামূলক। এছাড়াও ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে লেবানন থেকে সোমবার সকাল দিকে ইসরায়েলের অধিকৃত যে গ্যালিলি নামক অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু আলাদাভাবে আরও 50টি রকেট ছোড়া হয়েছে। এবং এই সার্বিক বিষয়কে কেন্দ্র করে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যে হিজবুল্লাহ সোমবারের হামলায় 175টি রকেট ছুড়েছে। এবং এই ঘটনায় ইসরায়েলি সংবাদ মাধ্যম কারণ নিহত হওয়ার ঘটনা স্বীকার না করলেও অন্তত 7 জন গুরুতর আহত হয়েছেন এমনটা তাদের বক্তব্যে তারা নিশ্চিত করেছে। এবং সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতির বিষয়েও তারা নিশ্চিত করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের হাতে কিছু ভিডিও ফুটেজ আছে, আমি চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভিডিও ফুটেজগুলো আপনারা দেখুন। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের যে বিখ্যাত সংবাদ মাধ্যম রয়েছে ওয়াই নেট, তারা কিন্তু এই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম এটা প্রকাশ করেছে। দীর্ঘ 70 বছর ধরে হাইফার কাছে এই অঞ্চলটা একসময় প্যালেস্টাইনি মানুষের ছিল, এমনকি জাতিসংঘের যেই আন্তর্জাতিক নিয়ম অনুসারে দুইটি রাষ্ট্র প্যালেস্টাইন এবং ইসরায়েল বিভক্ত হয়েছে তার অধীনেও কিন্তু এই জায়গা প্যালেস্টাইনের ছিল। তবে 70 বছর ধরে ইসরায়েলের নাগরিকরা এটা দখল করে রেখেছে। আন্তর্জাতিকভাবে বহু জায়গায় প্যালেস্টাইনের এই ইস্যুটিকে কেন্দ্র করে কিন্তু প্যালেস্টাইন কর্তৃপক্ষ এবং তাদের যে সকল মিত্র রয়েছে তারা গিয়েছে। ইসরায়েল কখনোই কিন্তু এই জায়গা খালি করেনি, উল্টো বসতি আরও বৃদ্ধি করেছে। আর এখন দেখুন কি অবস্থা, এই হামলার কারণে এখান থেকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে ইহুদি সম্প্রদায়ের যত লোকজন ছিল সবাই। এখানে কিন্তু তারা আর থাকতে চাচ্ছেন না এবং এই জায়গাটাকে তারা নিরাপদ মনে করছেন না। টেকনিক্যালভাবে বলতে গেলে দীর্ঘ 70 বছর ধরে যেগুলো আমরা খালি করতে পারিনি এখন খালি করে আবার পুনরুদ্ধার করতে পারছি। দেখুন, গাজা উপত্যকার যুদ্ধ শুরু করা থেকে শুরু করে আজ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া এই সকল ক্ষেত্রেই কিন্তু ইসরায়েল এবং নেতানিয়াহুর একক একটি প্ল্যানই ছিল, গাজা উপত্যকায় হামলা করো এবং যত বেশি সম্ভব গাজা উপত্যকার মানুষকে সেখান থেকে বিতাড়িত করো। আর বিতাড়িত করলে জায়গা খালি হবে, নতুন করে জায়গা দখল করা যাবে। আর এটাই কিন্তু ছিল নেতানিয়াহুর পরিকল্পনা। এবং সেই জায়গায় তাদের যে লোক রয়েছে ইসরায়েলের লোক তাদের কিন্তু বসতি গড়বেন এমন ছিল পরিকল্পনা। এবং এমন জিনিসও কিন্তু শোনা যাচ্ছিল যে গাজা উপত্যকার ভূমধ্য সাগরে যে কোস্ট লাইন রয়েছে সেখানকার যেই সকল অ্যাপার্টমেন্টগুলো রয়েছে এবং যেই সকল সম্পত্তি রয়েছে সেগুলো লিজের মাধ্যমে বা সেগুলো বিভিন্ন ধরনের ডেভেলপারের মাধ্যমে ইসরায়েল তার নাগরিকদের দেবে এমনও কিন্তু শোনা যাচ্ছিল। তবে এখন কিন্তু পরিস্থিতি একেবারে ভিন্ন। গাজা উপত্যকার মানুষ প্রচুর কষ্ট সহ্য করেছে, আহত হয়েছেন, নিহত হয়েছেন, তারপরও কিন্তু গাজার ভূখণ্ড ছেড়ে যেতে রাজি হননি, এখনও তারা যাননি। অথচ ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে বলতে পারেন ইসরায়েলের প্রায় 99% জনগণ সেখান থেকে চলে এসেছে এবং কোনোভাবেই উত্তরাঞ্চলে হিজবুল্লাহর মিসাইলের ভয়ে সেই জায়গায় আর তারা ফিরে যেতে চায় না। তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে দরকার পড়লে দেশ ছেড়ে চলে যাব, তারপরও ইসরায়েলের উত্তর সীমান্তে সেই জায়গায় আর বসতি করব না। দেখুন, এটাই ইসরায়েলের একটা পরাজয়, এই যুদ্ধের সবথেকে বড় পরাজয়ই হলো এটা, কারণ তারা চেয়েছিল আমাদের বিতাড়িত করতে
আর তারাই বিতাড়িত হয়ে গেছে। দেখুন, যেই নেতানিয়াহু দাম্ভিকতার সঙ্গেই কিন্তু দাঁড়িয়ে তার মিলিটারির কাছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের কাছে দাঁড়িয়ে বলতো যে মধ্যপ্রাচ্যের কোনো দেশ আমাদের মোকাবেলা করতে পারবে না, যদি কোনো দেশ আমাদের দেশে আক্রমণ করতে চায় তাহলে তাদের আমরা ধ্বংস করে দেব। নেতানিয়াহু কিন্তু হুঙ্কার দিয়েই কথা বলতো। আজকে সেই নেতানিয়াহুই হিজবুল্লাহর ড্রোন হামলার ভয়ে বাংকারে গিয়ে লুকিয়ে রয়েছে। খুদ ইসরায়েলের সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে নেতানিয়াহু এখন কোনোভাবেই মাটির নিচে যে বাংকার রয়েছে সেখান থেকে বেরিয়ে আসছেন না। দুইবার তার উপর আক্রমণ হয়েছে, তিনি বিশ্বাস করেন তৃতীয়বার যদি সফলভাবে হামলা হয় এইবার কিন্তু বাঁচার সম্ভাবনা খুবই কম, যার জন্য কিন্তু নেতানিয়াহু বাংকার থেকে আর বেরিয়ে আসছেন না। রাষ্ট্রীয় যত ধরনের কার্যকলাপ রয়েছে সকল কিছুই কিন্তু নেতানিয়াহু তার যে বাংকার রয়েছে সেখান থেকে করছেন, সেখান থেকে কোনোভাবেই বেরোচ্ছেন না। কতটা ভয় পেয়েছেন তিনি! যাক, মধ্যপ্রাচ্যের যুদ্ধ যখন ইসরায়েলকে কেন্দ্র করে একটা নতুন স্টেপে চলে গেছে এবং নতুন মাত্রা পেয়েছে, এমতো অবস্থায় তুরস্ক ইসরায়েলে আগের মতো তেল রপ্তানি করছে এমন অভিযোগ কিন্তু উঠেছে। পাইপলাইনের মাধ্যমে ইসরায়েল আজারবাইজান থেকে জর্জিয়ার মধ্য দিয়ে যে তেল আমদানি করত সেই পাইপলাইনের তেল আবার সাপ্লাই শুরু হয়েছে এমন অভিযোগ কিন্তু উঠেছে তুরস্কের বিরুদ্ধে। যদিও তুরস্ক এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে যে আমরা তেল দেইনি, তবে পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে এই জিনিসটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে পাইপলাইনের মাধ্যমে তেল এসেছে। এখন তুরস্ক সেই জিনিসটা জানে কি জানে না সেটা ভিন্ন বিষয়, এমন হতে পারে যে তুরস্ক হয়তো অজ্ঞাত নয় যার জন্যই পাইপলাইনের মাধ্যমে তেল পেরোনে আজারবাইজান সক্ষম হয়েছে। তবে এখানে তুরস্কের স্টেটমেন্ট হলো যে আমরা তেল পাঠাইনি। স্ক্রিনে বর্তমানে আপনারা আজারবাইজান, জর্জিয়া এবং তুরস্ক এই তিন দেশের মধ্যে লাল কালি দিয়ে এই যে পাইপলাইনের দাগ দেখছেন বা ম্যাপ দেখছেন, এটাই হলো বাকু সাসপা নামক পাইপলাইন। 1999 সালের 18ই নভেম্বর তুরস্ক, আজারবাইজান এবং জর্জিয়া দ্বারা স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে বিটিসি পাইপলাইন প্রতিষ্ঠিত হয়। এবং ইসরায়েল তুরস্কের যেই ভূখণ্ডের একেবারে শেষ সীমানা থেকে ভূমধ্যসাগর থেকে তেল আনে ওই অংশটি তুরস্কের যেই বোটাস ইন্টারন্যাশনাল অ্যাসেস কোম্পানি রয়েছে তারা নিয়ন্ত্রণ করে, এবং তুরস্কের অনুমোদন ছাড়া কোনোভাবেই এই পাইপলাইন থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে পারে না, কন্ট্রোল তাদের হাতে। সুতরাং এই জায়গায় তুরস্ক যদি এই স্টেটমেন্ট দেয় যে তেল পাইপলাইন দিয়ে কী করে রপ্তানি হয়েছে আমি জানি না, আমি অবগত নই, এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় এবং এই দায়িত্ব তুরস্ক এড়াতে পারে না। এবং বিষয়টা হলো যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান, তার প্রতি কিন্তু প্রচুর ভালোবাসা ছিল মানুষের এবং রেসপেক্টও ছিল। তবে গাজা উপত্যকার যুদ্ধ এবং বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে যে সমীকরণ, এই জায়গায় তিনি কিন্তু কাঙ্ক্ষিত যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা পালনই করেননি, বরঞ্চ তিনি চুপ থেকে তার যে দায়িত্ববোধ সেখান থেকে অনেক দূরে রয়েছেন এবং এখানে কিন্তু হতাশও করেছেন তাকে যারা ভালোবাসত তাদের। সুতরাং বিষয়গুলো ক্রিটিক্যাল, তবে সত্য কখনোই কিন্তু আমরা উপেক্ষা করতে পারি না, সত্য সত্যই। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা জানান দেওয়ার দরকার ছিল, যার জন্যই কিন্তু নিউজগুলো গুরুত্ব আকারে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। বাকি সকল কিছু মন্তব্য বা বিচার বিশ্লেষণ সেগুলো আপনাদের উপরে, এবং আপনারা অবশ্যই আপনি কি ভাবছেন সেই বিষয়ে কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।